মোহাম্মদ স্টেডিয়ামে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন, এই সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম স্থল সম্মেলন স্থল কিন্তু নেতা কর্মীদের ভিড়ে কিন্তু কানাকানায় পরিপূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু মিছিল আসছে, মিছিল আসছে, মিছিলে মিছিলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে পুরো সম্মেলন স্থল। ইতিমধ্যে কিন্তু জেলা আওয়ামী লীগ অংশগ্রহণের দলীয় নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু সম্মেলন স্থলে এসে জড়ো হয়েছেন এবং তারা মুহ মুহ করতলে দিয়ে সম্মেলন স্থলকে মুখরিত করে রেখেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে কিন্তু তারা এই সম্মেলন স্থলকে মুখরিত করে রেখেছেন। অল্প সময়ের মধ্যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি আজকের এই সভার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী ওবায়দুল কাদের। এখানে এই অনুষ্ঠানে প্রধান থাকবেন শেখ ফজলুল করিম সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কামরুল ইসলাম প্রেসিডিয়াম সদস্য। তারা কিন্তু অল্প সময়ের মধ্যে সম্মেলন স্থলে এসে উপস্থিত হবেন বলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই সম্মেলনকে কেন্দ্র করে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর কিন্তু মুখরিত হয়েছে। আনাচে কানাচে অলিগলি থেকে নেতা কর্মীরা কিন্তু মিছিল সহকারে এই নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সম্মেলন স্থলে এসে জড়ো হচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি এই সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে ট্রেনে বাসে এবং নৌকা যুগে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে কিন্তু নেতাকর্মীরা মিছিল সহকারে এসে জড়ো হয়েছেন। ইতিমধ্যে নেতাকর্মীরা সম্মেলন স্থলে এসে জড়ো হচ্ছেন এবং অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এই সভাস্থলে এসে জড়ো হবেন। আমরা জানতে চেয়েছিলাম জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে এই সম্মেলন থেকে আসলে কি বার্তা বহন দেওয়া হবে। তারা বলছেন এই সম্মেলন থেকে যে বিরোধী দলের যে হিংসাত্মক যে নৈরাজ্য বা আবারও 10 ডিসেম্বরকে কেন্দ্র করে যে তারা আন্দোলনের হুমকি দিচ্ছে, সেই আন্দোলন হুমকি মোকাবেলা করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে এখান থেকে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এখান থেকে একটি মেসেজ দেওয়া হবে। এতে করে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে বর্তমানে যে সভাস্থল আছে সভাস্থলটিতে কিন্তু কানায় কানায় ভরপুর হয়ে গেছে দলীয় নেতাকর্মী উপস্থিত। এখনো মিছিল আসছে বিভিন্ন স্থান থেকে শহরের। আপনাকে জানিয়ে রেখে 9টা উপজেলা থেকে এখানে দলীয় নেতাকর্মীরা অর্থাৎ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে জড়ো হবেন। সেখান থেকে আমরা জানতে চেয়েছিলাম কি পরিমাণ লোক হবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখানে প্রায় অর্ধশতাধিক লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই এই সামনের আন্দোলন সংগ্রাম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই সম্মেলন গুরুত্বপূর্ণ বহন করে বলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা বলছেন এই এই সম্মেলন থেকে কিন্তু আগামী যে নির্বাচন, নির্বাচনের রূপরেখার পাশাপাশি বিরোধী দলের যে আন্দোলনের যে হুঙ্কার সেটি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখান থেকে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন বলে এখান থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল থেকে সর্বশেষ। আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।